নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল পিকাস গার্ডেনিংয়ে। আমি অমিত, শুরু করছি আজকের ভিডিও। গাছ তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু আমাদের দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা এদের বাড়িতে আনতে বা রাখতে ভয় পাই। তাই আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন 10টি ইনডোর গাছের সম্বন্ধে বলবো যাদের মেনটেনেন্স বা যত্ন করা খুব সহজ এবং এরা বাতাসকে পরিশুদ্ধ করে শুদ্ধ বাতাস সরবরাহ করে থাকে। চলুন জেনে নিই আমরা এক এক করে এসব গাছেদের সম্বন্ধে। প্রথমে যে গাছটির সম্বন্ধে আপনাকে বলবো সেটি হচ্ছে পাম গাছ, এবং এটি আমার কাছে খুব ফেভারিট একটি ইনডোর প্ল্যান্ট, কারণ এ দেখতে যতটাই সুন্দর ততটাই এর কম মেনটেন্যান্স করতে হয়। যদি আপনি কয়েকদিনের জন্য কোথাও বাইরে ঘুরতে যেতে চান, তবে একে আপনি অল্প একটু জল দিয়ে চলে গেলেই হবে। এ সেই জলে নিজেকে বাঁচিয়ে রাখবে খুব ভালোভাবে, এবং খুব বেশি হলে হয়তো এর দু একটি পাতা ঝরে যেতে পারে। যদিও পামের অনেক প্রজাতি আছে, কিন্তু ইনডোরের জন্য আমরা এরিকা পাম এবং রেপিস পামকেই ব্যবহার করে থাকি। ইনডোর এরিকা পামের ইনডাইরেক্ট সানলাইট প্রয়োজন হয়, তাই আপনি এদের এমন জায়গায় রাখবেন যেখানে এদের অল্প কিছু সানলাইট যেন পায়। যদি আপনি এই গাছটির অনলাইন থেকে অর্ডার করতে চান, তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন। দ্বিতীয় গাছটি হলো স্নেক প্ল্যান্ট, একে মাদার ইন ল টাঙ্গো বলে। এই গাছটি দেখতে খুবই সুন্দর এবং আমাদের হেলথের জন্য খুব ভালো। নাসার একটি রিসার্চে বলা হয়েছে এই গাছটি আমাদের 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে থাকে, এমনকি রাতেও সরবরাহ করে থাকে। তাই আপনি একে নিজের শোবার ঘরেও রাখতে পারেন। এর কেয়ার এবং মেনটেন্যান্স খুবই সহজ, সপ্তাহে একদিন জল দিলেই এর জন্য যথেষ্ট। কিন্তু একে যতটা পারবেন ইনডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন, যাতে এ খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। এর নাম স্পাইডার প্ল্যান্ট। একে স্পাইডার প্ল্যান্ট এই জন্য বলা হয় কারণ এ নিজের পাতার এই রূপ আকারের জন্য অনেকটা মাকড়সার মতো দেখতে। এই গাছটির ভালো দিক হলো এ বাতাসকে পরিশুদ্ধ করে। এর মেনটেন্যান্স খুবই সহজ। আপনি যদি ভেবে থাকেন আপনি নতুন গার্ডেনিং স্টার্ট করবেন, তাহলে কোনো কিছু না ভেবেই আজকেই আপনি একে নিজের ঘরে নিয়ে চলে আসতে পারেন। শুধু খেয়াল রাখবেন আপনি একে লো লাইট এরিয়াতে রাখবেন, এবং মাটি শুকিয়ে গেলে তবে একে জল দেবেন। বন্ধুরা, এটি হচ্ছে পথুস। আপনারা একে মানি প্ল্যান্টের নামেও চেনেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি পবিত্র গাছ হিসেবে মানা হয়। অনেকে মনে করে থাকেন এই গাছটি বাড়িতে রাখলে সেই বাড়িতে ধন সমৃদ্ধি হয়, তাই অনেক বাড়িতে আপনি এই গাছটি দেখে থাকবেন। কিছু বাস্তুশাস্ত্রকার এটাও বলে থাকেন এই গাছটি বাড়িতে রাখলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি সরে গিয়ে সেখানে পজিটিভ এনার্জি সঞ্চালন হয়। এই গাছের অনেক ভ্যারাইটি আপনি দেখতে পাবেন। আপনি একে মাটিতে রোপণ করতে পারেন, অথবা ময়েশ্চার স্টিকের দ্বারা আপনি একে জলে রোপণ করতে পারেন। বন্ধুরা, একে বলে সিঙ্গোনিয়াম বা অ্যারোহেড প্ল্যান্ট। এর পাতাগুলির অ্যারো আকৃতির জন্য একে অ্যারোহেড বলা হয়ে থাকে। এটি একটি স্লো গ্রোয়িং প্ল্যান্ট, এবং এর অনেক কালার অ্যাভেলেবেল আছে মার্কেটে। অন্যান্য গাছের মতো এটিও একটি লো মেনটেন্যান্স প্ল্যান্ট, এবং মাটি শুকলেই তবে আপনি একে জল প্রদান করবেন, এবং যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে আপনি একে সেখানেই রেখে দেবেন এর ভালো গ্রোথের জন্য। বাম্বু প্ল্যান্টও মানি প্ল্যান্টের মতনই একটি লো মেনটেন্যান্স প্ল্যান্ট। আপনি একে মাটি অথবা জল দুটোতেই রোপণ করতে পারেন, কারণ এ একটি ভার্সেটাইল প্ল্যান্ট। এই গাছটিকেও পবিত্র গাছ হিসেবে ধরা হয়। আপনি একে টেবিল টপ, টিভি ইউনিটস, ভ্যানিটি টপ, ডাইনিং টপে রেখে নিজেদের বাড়িকে খুব সহজেই সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। এই গাছটির সবচেয়ে সুন্দর দিক এই গাছটির ইউনিক নামের মতো এ দেখতেও বেশ ইউনিক। এই গাছটি উইদাউট সানলাইটে বেঁচে থাকতে পারে, কিন্তু আপনি যদি এর ফাস্ট গ্রোথ চান, তাহলে একে ইনডাইরেক্ট সানলাইটে রাখুন, তবে এর আপনি খুব ভালো গ্রোথ দেখতে পাবেন। আপনি যদি লেজি গার্ডেনার হয়ে থাকেন, তবে এই গাছটি আপনার জন্য, কারণ পিস লিলি শুকনো থাকতে বেশি পছন্দ করে। আপনি যদি সপ্তাহে একদিন একে জল দেন তাহলেই হবে। এর সানলাইটেরও খুব বেশি প্রয়োজন হয় না। সত্যি মনে হচ্ছে না এ কতটা আকর্ষণীয় গাছ?
এই হলো জিজি প্ল্যান্ট। এও একটি লো মেনটেন্যান্স গাছ। আপনি একে 2 সপ্তাহে একবার জল দিলেই হবে। শুধু মনে রাখবেন, আপনি একে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। আপনি যেখানে একে রাখবেন সেখানে যেন ইনডাইরেক্ট সানলাইট আসে। যদি আপনি একটি সাধারণ ইনডোর প্ল্যান্ট চান, তবে জিজি প্ল্যান্টকে বেছে নিতে পারেন আপনার সুন্দর বাগানের জন্য। যদি আপনি বড় আকৃতির বা বড় পাতাযুক্ত ইনডোর প্ল্যান্ট খুঁজছেন, তবে রাবার প্ল্যান্টকে আপনি নিজের বাড়িতে আনতে পারেন। যদি কথা বলি এই গাছের কেয়ার এবং মেনটেন্যান্স, তবে একে আপনি উইন্ডো সাইডে বা এমন একটি জায়গা রাখবেন যেখানে সানলাইট ইনডাইরেক্ট সানলাইট হিসেবে আসে, এবং অন্যান্য গাছের মতনই মাটি শুকিয়ে গেলে তবেই আপনি একে জল প্রদান করবেন। শুধু একটি কথা অবশ্যই মনে রাখবেন, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চারা থেকে থাকে, তবে তাদেরকে রাবার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এবং পিস লিলি এই গাছগুলি থেকে দূরে রাখবেন। কারণ নাসার একটি রিসার্চে বল পাওয়া গেছে, এই গাছগুলির কোনো অংশ যদি আপনি খেয়ে ফেলেন তবে সেটা পয়জন হিসেবে যায়। তাই এই গাছগুলি হয় আপনি বাড়িতে নাও রাখতে পারেন, এবং যদি রাখেন তবে এমন একটি জায়গায় রাখবেন যেখানে বাচ্চারা যেতে পৌঁছতে না পারে। এই গাছগুলোকে আরও সুন্দর করার জন্য আমি কিছু স্টাইলিশ পটের লিঙ্ক ডেসক্রিপশনে শেয়ার করেছি, আপনারা লিঙ্কে গিয়ে তা চেক করতে পারেন। আজকের ভিডিও এতটুকু। আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের নিজেদের বাড়ির জন্য এদের মধ্যে কোন গাছটি সবচেয়ে বেশি সুন্দর মনে হলো। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বিকাশ গার্ডেনিংকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে। ভালো থাকবেন।